মে তুমি তো আমার নচে না, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে, মে কথা না কও মে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়। আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটা সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপান্তর নিয়ে। আজকে রূপান্তর একটু অন্যরকম। আজকের দিনে অনেকে মনে করেন যে নারীরা বুঝি সীমাবদ্ধ রয়েছেন রান্নাঘরেই। আসলে কি তাই? আমি কিন্তু এটা প্রমাণ করে দিব যে না, তারা কিন্তু বেড়েই গেছেন, তারা অনেক কিছু করছেন। আমরা তো দেখতে পাই নারীরা প্লেন চালাচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, সায়েন্টিস্ট হচ্ছেন, আরও আরও অনেক কিছু করছেন, তাদের মেধা দিয়ে কর্মক্ষেত্রে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিস্ট ডক্টর ইসমত আরা মুনকে। শৈশবে চলে যাই, একদম ছোট্টবেলায়, যেটাকে আমরা বলি গোল্ডেনহুড। আসলে আমার শৈশবটা খুব ভালো ছিল, সেই দিক দিয়ে আমি খুব ফর্চুনেট। আমার বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি, মা ছিলেন শিশু একাডেমির ডাইরেক্টর। আমার আসলে প্রকৃতির দিকে একটা ছোটো থেকে ঝোঁক ছিল, গাছ, বন থেকে গাছ তুলে এনে পানিতে রাখা, গাছগুলোকে মাটিতে বোনা, এবং পড়াশোনা করতাম। সবচেয়ে মজার বিষয়, আমি যদি শৈশব থেকে একটু একটু সামনের দিকে একটু আসি, আমার মানে ম্যাট্রিকুলেশনের সময় এসএসসি, এবং ওই সময় আমাদের বাসার ছাদে একটা পেয়ারা গাছের ডাল যেত, তো আমি ছাদের ওখানে সিঁড়ি দিয়ে উঠে ওখানে বসে আমি পড়াশোনা করেছি আমার ম্যাট্রিক পরীক্ষার পুরোটা সময় ওখানে পড়াশোনা করতাম। এবং ইন্টারমিডিয়েট সময় একই জিনিস ঘটেছে, ওই গাছের সঙ্গে আমার বা আমি ছাদে গাছের সঙ্গে আমার বন্ধুত্ব, গাছ মাটি ওগুলোতে রোগ হচ্ছে কিনা আমি ওগুলোতে ছাই দিতাম, ছাই এগুলো ইউজ করতাম, সাবানের স্প্রে ওগুলো আমি ইউজ করতাম। সেই আসলে আমার ছোট থেকেই বিজ্ঞানী হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। তো দেশের বাইরে তো বহুদিন, তো একজন স্কলার যখন দেশের বাইরে আত্মীয় পরিজন ছেড়ে বছরের পর বছর থাকেন, তখন তার কেমন লাগে দেশের জন্য? এটা অবশ্যই খারাপ লাগে। আমরা আসলে কি, আমরা যারা বাইরে থাকি এবং কর্মজীবী মহিলা, মহিলা পুরুষ যেই হোক, আমরা তো মানে 15 ঘন্টা অ্যাকচুয়ালি কাজ করি। 15 ঘন্টা যখন কাজ করতে হয় তখন অনেক সময় বাসায় ফিরে আমাদের আর ওই মানে নিজেকে জাস্ট কখন একটু রেস্টে যাব, কখন পরের দিনের কাজের যে আবার শিডিউলগুলো রেডি করা খুব টাফ হয়ে যায়। কিন্তু আমার যখন স্যাটারডে সানডে উইকেন্ডে তখন খুব খারাপ লাগে দেশের মানুষের জন্য। আবার ভাবি যে আমরা ভাগ্যের জন্য, দেশের জন্য তো আমরা করছি, অ্যাকচুয়ালি দেশের জন্যই করা, বাইরে থাকা কিন্তু দেশের জন্যই করা। তারপরেও বলবো যে দেশ দেশ, আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি। আমি বাংলাদেশের মাটি নিয়েই আমার এই দীর্ঘ 20 বছরের গবেষণা। যে মাইক্রোবায়োলজি অ্যাকচুয়ালি যে ব্যাকটেরিয়াটা, এটা অ্যাকচুয়ালি গাছ প্ল্যান্ট আমরা ধরি, ছোট প্ল্যান্ট যেটা আমরা চোখে দেখি না, মাইক্রোবস। এবং মাইক্রোবস মাটিতে তো অনেক কিছুই থাকে জৈব, যেগুলো মানে এমনি থাকে মাটিতে, কিন্তু ব্যাকটেরিয়াটার যে থাকাটা, কোন ব্যাকটেরিয়াটা থেকে মাটিটাকে সমৃদ্ধ করছে, মানে মাটির স্বাস্থ্যটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, কোন ব্যাকটেরিয়াটার জন্য এটা হচ্ছে, এটা আমার তখন থেকে মোটামুটি আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, ইন্টারমিডিয়েট সময় আমি চিন্তা করেছি মাটির স্বাস্থ্য। কারণ একটা গাছ লাগালে দীর্ঘদিন ওই একটা টবে ওই মাটিটা আর স্বাস্থ্য থাকে না, কেন থাকে না এটা অনেকেরই প্রশ্ন না হয়তো। তখন আমি চিন্তা করলাম যে আমার যেহেতু জাপানে একটা সুযোগ হলো, একটা হাইলি প্রেস্টিজিয়াস স্কলারশিপ JSPS আমার সুযোগ হওয়াতে মাটিটা যেভাবে হোক আমি নিয়ে যেতে পারলাম। তখন এই মাটির ওই পার্টিকুলার যে ব্যাকটেরিয়াটা মাটির স্বাস্থ্যকে ব্যালেন্স করে, এবং মানে মাটির স্বাস্থ্য না শুধু, আমাদের গাছপালা রোগ জীবাণুটাকেও দমন করছে। আমি সেটা নিয়েই আমি গবেষণা শুরু করলাম যে এটাই আমাদের দেশের মাটির জন্য তো অবশ্যই, এবং সারা পৃথিবীতে এটা ফলপ্রসূ হবে আমি যদি এটা নিয়ে গবেষণা চালিয়ে যাই। জাপানে আপনি 2 বার রিসার্চ ফেলোশিপের উপর পুরস্কার পেয়েছেন, জি, তো তখন মানে কেমন লেগেছে? আমি মানে বাঙালি হিসাবে অবশ্যই আমি খুবই প্রাউড ফিল করেছি। আর জাপানিজরা কখনো, আমি বাঙালি না কোন দেশে না জাপানিজ,
ওরা কখনোই আমাকে সেভাবে মূল্যায়ন করেনি। আমি কী কাজ করলাম, আমি কে, কতক্ষণ কাজ করছি, ওরা যা চাচ্ছে আমি দিচ্ছি কি না। আমি 40টার মতো নিউ জেনাস, নিউ স্পেসিস আবিষ্কার করেছি মাটির থেকে, আমাদের দেশের মাটি থেকে, এবং নামগুলো ওরা কখনোই আমাকে ডিকটেট করেনি যে নামগুলো জাপানি সায়েন্টিস্টের নামে হোক বা পৃথিবীর অন্য কোনো সায়েন্টিস্টের নামে হোক। আমি বাংলাদেশের কক্সেন্সিস, বাংলাদেশেন্সিস, মমাং যত কক্সবাজার সি, কক্সবাজারের মাটি কক্সবাজারের নামে, কক্সবাজার মহেশখালীর মাটি মহেশখালী নামে আমি দিয়েছি নামগুলো। তো বাংলাদেশকে আমি পুরো মানে ফুটিয়ে তুলেছি। তো আমি এখনও বাংলাদেশের এই মাটি নিয়ে কাজের কথা আসলে খুব ইমোশনাল হয়ে যাই, কারণ আমি প্রথম নারী বিজ্ঞানী যে অন্য দেশের স্কলারশিপ দিয়ে অন্য দেশের মাটি নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে আমি কাজ করে সেটা সাকসেসফুল হয়ে এবং অন্যান্য দেশের মাটির সঙ্গে তুলনা করে এটাই প্রমাণ করেছে যে বাংলাদেশের মাটি খুবই রিচ, এই মাইক্রোবসগুলো প্রচুর আছে। শুধু আমাদের জানতে হবে কোন মাটিতে কতটুকু আছে, কতটুকু আরও অ্যাড করতে হবে, আরও কাজে লাগানো যায়। সেই বিষয়ে আমি কানাডাতে একই কাজ আমি করে যাচ্ছি এখন, এবং কানাডাতেও আমি বাংলাদেশের এই গবেষণার ফলগুলোই ওখানে দেখাচ্ছি, এবং বাংলাদেশের মেয়ে হিসাবে ওখানে আমি সম্মান পাচ্ছি। মিষ্টি হাসির মধ্যে লুকিয়ে আছে যেমন আপনার আনন্দটা, যে আবিষ্কারের যেটা আনন্দ এটা আপনার হাসি দেখে আমি বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের মাটিতে, হ্যাঁ, এরকম কিছু কি আছে যেটা অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ক্যান্সার এই ধরনের আমরা কিছু পেতে পারি? জি, আমি অলরেডি পেয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে আমার যে পাবলিকেশনগুলো আছে ওগুলো এখন সবগুলো অনলাইনে, প্রায় 40-50টার মতো অনলাইনে আছে, তার মধ্যে 20-25টি হবে বাংলাদেশের গবেষণার ফলাফল, সেগুলো পৃথিবীতে আমার লাইনে আর কি সব নাম্বার ওয়ান জার্নাল IJACM। তো ওখানে আমার ফলাফলগুলো আছে, আমার প্রত্যেকটা আবিষ্কৃত ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিনোমাইসিটিস যতগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবগুলোই অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস পুরোপুরি, এবং এগুলো পাবলিশড হয়ে গেছে। আমি সেই ধারণার ভিত্তিতেই, সেই রেজাল্টের ভিত্তিতেই আমি কানাডাতে কানাডা বেজ একটা কোম্পানি ওপেন করেছি, একদম আমার যা গবেষণা সেটার উপরে, অ্যাক্টিনোমাইসিটিস রিসার্চ ইনকর্পোরেশন কানাডা, এবং ওটা এখন বাংলাদেশে কানাডার সঙ্গে কোলাবোরেট করছি। সেই সেইটার ভিত্তিতে আমি এখন বাংলাদেশে, সেটা নিয়ে ব্যস্ততা, এবং আমি পরিচিতি কী করছি সেটা আমি জানাতে চাচ্ছি মানুষকে, এবং আমি এখানে অলরেডি আমাদের কোম্পানি ওপেন হয়ে গেছে, কানাডা বেস কোম্পানি, আমি ওখানকার মানে চেয়ারম্যান এই কোম্পানিটার, এবং আমার এখানে সাইট নিয়েছি। তো আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসছি। আপনার ব্যক্তিগত জীবনে আপনার সন্তান, আপনার হাজবেন্ড মানে তাদের অনুপ্রেরণা? আমার একটা মেয়ে, ওরা এখন কানাডাতে আছে স্কুলে পড়ে, আর আমার হাজবেন্ড উনিও সায়েন্টিস্ট, তো উনিও আমার সঙ্গে মানে আমরা দুজনে মানে একই লাইনে। আমি যখন কাজ করি যেটা আমি করি শেষ না করে হয় না, নিষ্ঠার সাথে। তো ওরা অনেক স্যাক্রিফাইস করেছে, যেমন আমি 24 ঘন্টাও কাজ করেছি অনেক দিন, ইভেন আমি সবসময় মানে ওখানে আমি আমার ল্যাবরেটরিতে ঘুমাতাম, এরকম অনেক রেকর্ড আছে আমার PhD সময়, পোস্ট ডকের সময়, যেটা জাপানি সায়েন্টিস্টরা করে। তো এই স্যাক্রিফাইসগুলো সবাই করেছে, আমার মা, আমার ভাই বোন, এরা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন, বিশেষ করে আমার বড় ভাই। আমার এখন বাবা নাই, আমার বাবা উনি সবসময় আমাকে বলেছে তোমাকে যেভাবে হোক মানে তুমি যে লাইনে আছো তোমাকে নাম্বার ওয়ান হতে হবে, এবং ওরকম একটা উৎসাহ আমি পেয়েছি। হয়তো আমি নাম্বার ওয়ান হতে পারিনি পৃথিবীতে, কিন্তু পাবলিকেশনের দিক দিয়ে এবং বাংলাদেশের এই কাজের ভিত্তিতে বাংলাদেশে কেউ করেনি এখনো পর্যন্ত, এবং সেই হিসাবে গল্পের বিষয় আমি মনে করি। জি, আমি নারী হিসেবে আল্লাহ তাআলার কাছে অনেক মানে শুকরিয়া যে আমি এত দূর পর্যন্ত করতে পেরেছি, সেই সেই সুযোগটা আমি পেয়েছি আমার পরিবার থেকে, আমি যেখানে কাজ করেছি ওখান থেকে। আমরা জানি যে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া নামে যে বিষয়টি আপনি আবিষ্কার করেছেন, হ্যাঁ, কিসের থেকে আপনি জিনিসটা আবিষ্কার করলেন? এটা এমন একটা ব্যাকটেরিয়া যেটা মাটিতে এমনি থাকে, মাটি, পানি, ইভেন আমরা এখানে বসে আছি চারিদিকে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া আছে। আমাদের জুতো কার্পে আমরা ওয়ালে হাত দিয়ে আমি জুতো ওটা করি, একটা না দুটো ব্যাকটেরিয়া পাবো। আমি যেহেতু জানি এবং দীর্ঘদিন পড়াশোনা করেছি অ্যাক্টিনো ব্যাকটেরিয়া নিয়ে, তো আমি জানি যে অনেক ময়লা মাটিতে, যত কাদা, ময়লা, ডোবা, পচা মানে এই মাটিতে
অ্যাক্টিনো ব্যাকটেরিয়াগুলো খুব রিচ, যেহেতু এটা নিয়ে পৃথিবীতে অনেক সায়েন্টিস্টরা গবেষণা করেছে, কারণ এটা অ্যান্টিবায়োটিক প্রডিউস করে। আমাদের আমরা যে এখন অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি, জেন্টামাইসিন, তারপরে স্ট্রেপটোমাইসিন টনসিলের জন্য, ওই অ্যান্টিবায়োটিকটাও অ্যাক্টোমাইসিটিসের ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি। সেই সেই হিসাবে আমি চিন্তা করলাম যে এই ব্যাকটেরিয়াতে বায়োটেকনোলজিক্যালি এত পটেন্ট যে কেন আমি এটা নিয়ে করবো না, যেহেতু মাটি আমাদের বাংলাদেশে আমি যেখান থেকে নিয়েছি টোটালি যে যে মাটিটা নিলে আমি পাবো ওটাই টার্গেট করেছি, কক্সেস বাজারের সেই ময়লা ডোবা, সেই ম্যানগ্রোভ থেকে সোনাদিয়ার চর, মহেশখালী, তারপরে বাংলাদেশ বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন জায়গায় আমি নিজে গিয়েছি, আমি নিজে গিয়ে নিজে ডুবে গলা পর্যন্ত নেমে আমি মাটিগুলো কালেকশন করেছি। আমি অন্য কাউকে দিতে পারতাম যে মাটিগুলো নিয়ে আসো, কিন্তু আমি সবসময় নিজে করতে পছন্দ করি। তো সেই অ্যাক্টিনোমাইসিটিসটা আমি চুজ করেছি এই জন্যে যে মাটিতে থাকে, অ্যান্টিবায়োটিক প্রডিউস করছে মাটিতে, এবং গাছটা মাটি থেকে গ্রো হচ্ছে, এবং গাছটা যখন গ্রো হবে ওইটা যখন ব্যালেন্স থাকছে তখন গাছটা হেলদি হচ্ছে। ছোট থেকে সিডটাই অ্যান্টিবায়োটিকটা প্রডিউস করে অটোমেটিক সিডটা আমাদের মানে রোগ প্রতিরোধ মুক্ত হচ্ছে, রোগ রোগ মুক্ত হচ্ছে, রোগ মুক্ত হয়ে যখন গ্রো হচ্ছে গাছটা স্বাস্থ্য পরিপূর্ণভাবে স্বাস্থ্যবান গাছ, স্বাস্থ্যবান গাছ ভালো ফ্রুট, হেলদি ফ্রুট দেবে, সেই হেলদি ফ্রুটটা যখন আমরা খাবো আমরাও হেলদি লাইফ ডিল করছি। তো সেই হিসাবে আমি অ্যাক্টিনোমাইসিনকে এই জন্যই চুজ করে নিয়েছি। আমি জাপান এবং ইন্ডিয়াতেও অ্যাওয়ার্ড পেয়েছি, এবং সৌদি আরবেতে ছিলাম 5 বছর কিং সাউদ ইউনিভার্সিটির আমি অ্যাসিস্ট্যান্ট, ওখানে আমি ওখানে আমার পিএইচডি স্টুডেন্টরা এই কাজটা করে খুবই ভালো ফলাফল পেয়েছে, এবং সৌদি আরবের রাজার কাছ থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি বেস্ট অ্যাওয়ার্ড 2011, 2012 এবং 2013। এবং এখনও আমি কানাডাতে চলে আসার পরেও আমি 3টা অ্যাওয়ার্ড পেয়েছি এবং 12টা পাবলিকেশন করেছি আমি সৌদি আরবের মাটি নিয়ে, এবং এখন পিএইচডি স্টুডেন্টরা ওটা সৌদি আরবে ফুললি ওটা এখন ওরা ইউজ করে কাজ করছে। আর আরেকটা জিনিস হচ্ছে রিসাইকেল, যেটা ওইটা মানে আপনি কীভাবে করছেন এটাকে? টোটালি আমি যে কাজটা এখন করছি কানাডাতে, জাপানেও করেছি, এখন তো আমি কানাডাতে থাকি মানে কানাডিয়ান হিসাবে, তো টোটালি এই কাজটা হলো রিসাইকেল, কারণ অ্যাক্টিনোমাইসিটিসের কাজই হলো রিসাইকেল করা। আমরা যাই ফেলবো, কাগজ, ইভেন পলিথিন, প্লাস্টিক, ইভেন এভরিথিং, আমাদের খাবার, আমাদের তো চোচা পাতা ঘাস, ইভেন আমরা যখন মারা যাব আমাদের বডিটাও অ্যাক্টিনোমাইসিটিস এবং একটা আরও অনেক ফাঙ্গাস পোকামাকড়ের সাথে আছে, এটা ডিকম্পোজ করবে, ভাঙবে, ভেঙে মাটি বানিয়ে ফেলছে অ্যাকচুয়ালি, মাটির সাথে মিশে। ওরা ভাঙছে কেন? ওরা ভাঙছে ওদের স্বার্থে, কারণ ওদের খাবার, ওদের এটা খাবার, কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্স, সব সোর্স সব ওরা ওখান থেকে পাচ্ছে, সব মেটাবলাইটস, ওরা মেটাবলাইটস প্রডিউস করছে, আমরা প্রডিউস করছে, আস্তে আস্তে মাটি হয়ে যাচ্ছে, মাটিটার স্বাস্থ্য বাড়াচ্ছে, মাটিতে অ্যান্টিবায়োটিক ছাড়ছে ওরা ওদের বাঁচার জন্য, ওরা অ্যান্টিবায়োটিক প্রডিউস করছে ওরা বাঁচার জন্য, কিন্তু আমরা ওটা থেকে উপকৃত হচ্ছে, ওরা আমাদের বন্ধু। ব্যাকটেরিয়া এই গ্রুপটা আমাদের একদম প্রকৃত বন্ধু, আমরা চাই যে এটাকে ইউজ করে আমরা বাঁচবো, তারা বাঁচুক আমাদের ময়লাগুলো থেকে, আমরা বাঁচবো আবার তাদেরকে নিয়ে, এবং রিসাইকেলের মতো এই পুরা রিসাইকেল লাইফ সাইকেলটা আসছে, লাইফ সাইকেলটা এসে ফাইনালি আমরা কি পাচ্ছি, যেটা আমি এখন কাজ করছি কানাডাতে, আমরা সব গ্রিন বিন মানে সবুজ বিন বানিয়েছি কানাডিয়ান গভর্নমেন্টের, এটা ওরা করছে আমাদের, আমরাও হেল্প করছি, টেকনোলজি ট্রান্সফার করছি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা অঞ্চলে, ফ্ল্যাটগুলোতে, যত রান্নাঘরের যত কিচেন আমরা তো ফেলে দিচ্ছি, ব্রেড, ডিম, ডিমের খোসা, পেপার্স, তারপরে ভাত, বর্জ্যটা আমরা তো গার্বেজ নিয়ে ফেলছি, ওই গার্বেজ দিয়ে আমি মাটিটা তৈরি করছি, এবং ওই মাটিটা যে হচ্ছে টোটালি ফুললি ব্যালেন্স মাটি, এটা কম্পোস্ট, বাট আমি সেই কম্পোস্টের মধ্যে একটা ব্যালেন্সড ব্যাকটেরিয়া যে গ্রুপটা আমি তৈরি করে ডেভেলপ করেছি, সেটা গ্রিন হাউসে প্রথমে আমি ট্রিটমেন্ট করে গ্রিন হাউসে প্ল্যান্ট গ্রো করে, এবং সেই সেই ব্যালেন্স মাটি থেকে আমি স্প্রে তৈরি করছি, এবং সেই স্প্রেটা যখন আমি মাটি কিনে, তো মাটি গ্রো হচ্ছেই গাছ, স্প্রেটা যখন আমি পাতাতে দেই অলরেডি প্রুফড, সেটা হলো পোকা, বিশেষ করে গাছের পাতে অনেক পোকা হয় সামারে, সামার সিজনে, বিশেষ করে কানাডাতে, জাপানে আর বাংলাদেশেও হয়তো বা মানে সেম টাইপ অফ মানে না, কিন্তু কিছুটা একই রকম বলা চলে, এবং সে পোকা এবং ফাঙ্গাসের ছত্রাক হয় পাতাতে, তো সেটা স্প্রে করলে
ওটা কিছুটা দমন হয়। এবং ফলের উপরও আমি স্প্রে করেছি, ইনজেক্ট করেছি, আম কলা এগুলো এগুলো সৌদি আরবে আমি করেছি এবং ভালো ফলাফল পেয়েছি। গ্রিন মানে আমি ফিল্ডে করিনি কিন্তু গ্রিন হাউসে করেছি এবং আমার পাবলিকেশনগুলো অলরেডি প্রুভড। এবং বাংলাদেশের মাটি নিয়ে যেহেতু আমি ব্যাকটেরিয়াগুলো কাজ করেছি এবং আমি খুব শর্টকাট টেকনোলজি জানি এবং ইনশাল্লাহ সেই শর্টকাট টেকনোলজি দিয়ে আমি একদম কানাডাতে যেগুলো করছি যে রাস্তার মানুষ নিয়ে একদম ভিখিরি মানে গরিব যারা খেতে পায় না তাদেরকে নিয়ে ওখানে এই এই কাজগুলো আমি চালিয়ে যাচ্ছি। আমার দায়িত্ব হলো ওদেরকে এনে ওদেরকে এই ট্রেনিং দিয়ে ওদেরকে দিয়ে কাজ করিয়ে আমাদের বিজনেসও হচ্ছে, আমরা ওদেরকে ট্রেনিং দিচ্ছি। ওরা এক একজন মানে সায়েন্টিস্ট না হলেও মাটির স্বাস্থ্য ওরা কী করছে ওরা বুঝতেছে এবং ওরা ভাবছে ওরা কিছু করছে, ওরা রাস্তার লোক না। এটি অ্যাকচুয়ালি আমার জীবনের উদ্দেশ্য ছিল। আমি এখানেও তাই করবো ইনশাল্লাহ। আমি এটি আমার জীবনের ছোটো থেকে একটা উদ্দেশ্য ছিল। এখন আমি যতটুকু আমার জ্ঞান আল্লাহ দিয়েছে ওটুকু আমি এই দেশের মানুষের গরিব মানুষের জন্য প্রয়োগ করব এবং আমি ঘরে ঘরে চাই যে একটা ভালো স্বাস্থ্য মানে ভালো একটা জৈব মাটি, আমরা কোনো ফরমালিন ইউজ করব না, আমরা কোনো সার ইউজ করব না। এটা আমার মানে একটা দীর্ঘ লং টার্ম টার্গেট। রাস্তার মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে যাদের ভাগ্য বিড়ম্বিত, যে জব পাচ্ছে না বা একটু পঙ্গু বা সমাজে ওরা নিগৃহীত সম্মানিত হচ্ছে না, বিশেষ করে মহিলারা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে ইনভলভ করব। হ্যাঁ, তাদেরকে আমি পুরোপুরি ইনভলভ করব, এটি আমার চেষ্টা। ওদের জন্য আমি থাকা খাওয়া যদি হয় সেটাও ব্যবস্থা করব। ওরাই কাজ করবে, ওরাই শিখবে, ওরা আবার আরেকজনকে শেখাবে, এ করে একজন থেকে দুজন, দুজন থেকে 200-300-500 আমি সারা বাংলাদেশে এটা আমি করব ইনশাল্লাহ। 6টা দেশে কাজ করেছি, মঙ্গোলিয়া, মায়ানমার, সৌদি আরবে 5 বছর ছিলাম, জাপানে 10-12 বছর, তারপর মালয়েশিয়াতে 6 বছর এবং মালয়েশিয়াতে আমি প্রথম এই আমি সামুদ্রিক ওই যে মাটিগুলো বাংলাদেশ থেকে নিয়েছি ওরকম জায়গা থেকে মাটি নিয়ে আমি প্রথম এটার উপরে আমি সায়েন্টিস্ট ছিলাম ওখানে। এবং জাপানেও এই কাজের উপরে আমি প্রথম এই কাজটা করেছি, এখন অনেকেই ফলো করছে। যেমন সৌদি আরবে আমার পিএইচডি স্টুডেন্টগুলো এখন এই লাইনে কাজ করছে, ওরাও আবার পিএইচডি মাস্টার্স করাচ্ছি, ওদের রিসার্চগুলো এগুলো নিয়েই। আমি যখন ওদের পাবলিকেশনগুলো এখন দেখি যে ওই টেকনোলজি আমার নামটা ওখানে আছে, আমি বাংলাদেশি একটা গরিব দেশের মেয়ে হিসাবে আমার তখন মনে হয় যে আমি আমি কিনা সেটা আমার আমার নিজের কাছে মনে হয় যে এটাকে আমি মানে আমার আমার কাজটা ওরা ফলো করে রেজাল্ট পাচ্ছে, তখন মনে হয় যে হ্যাঁ আমার কাজটা মানে একটু যাচ্ছে, মানে মানুষ পাচ্ছে কিছু। আপনার এই সমস্ত কাজের পাশাপাশি শখ কী কী আছে, শখের বিষয় কী কী আছে? বিভিন্ন দেশে আমাদের এমবেসিতে যে অনুষ্ঠানগুলো হতো, আমি ভার্সিটি লাইফেও কালচারাল সেক্রেটারি ছিলাম কিছুদিন, আমি স্পোর্টস করেছি অনেক ধরনের স্পোর্টস, আমি প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত আমি স্কুলের চ্যাম্পিয়ন ছিলাম, সেটা দৌড় লং জাম্প এগুলো এগুলো আমার শখ। কিন্তু সবচেয়ে বড় শখ আমার গার্ডেনিং, আমার এটা ছোট থেকে আমার বাগান করা, যেখানে একটু পাবো গাছ একটা মানে সত্যি কথা বলতে কি আমি গাছ লুকিয়েও কারো একটা বাগান থেকে তুলে এনেও লাগিয়েছি, এরকম আছে আমার। এখন ওগুলো মনে করলে খুব মানে মানে খুব মজা পাই যে বন্ধুদের বাগান থেকে লুকিয়ে এনেছি, মানে গাছ আমার আমি আমার একটা উইকনেস এটা, মানে গাছের প্রতি আমার এখন আমার বাসা আমার যেখানে হোক একটু কর্নার থাকবে ওখানে একটা গাছ থাকবে, এটা মানে খুব টাফ মেনটেন করা ঘরের ভিতরে কিন্তু আমি করি, আমার সবচেয়ে বড় হবি হলো গাছ। তো আজকের অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমি জানি আপনি অনেক ব্যস্ত, অনেক কাজ করছেন, আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। জি, আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মানুষের কাছে আমার এই মানে সায়েন্টিফিক ওয়ার্কগুলো বা কী কিছুটা আমার জীবন নিয়ে বলার সুযোগ দেওয়ার জন্য, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ এবং চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি বলেছিলাম আমি আজকে উপহার দিব একটু ভিন্ন রূপান্তর। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এক্ষুনি বসে যান আমাদেরকে ইমেল করতে, আমাদের ইমেল তো আপনাদের জানাই রয়েছে rupantor06@yahoo.com, সেই সাথে রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 100। আমরা আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে এই দিন এই মুহূর্তে এই সময় আপনাদের প্রিয় কোনো মুখকে নিয়ে, প্রিয় অতিথিকে নিয়ে।
তুমি তো আমার নচেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে, মে কথা না কো মে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাব আজ তুমি চলো না সাজিয়ে দেবো।